চাম অখিল গগৈ ডাঙরিয়াক মই দুদিনমান আগত তেখেতর চরিত্রটো কি কি চরিত্রত অবতীর্ণ হয়েছে সেটা কইছিল। আসলে আজির তারিখত যদি আমি চাও অখিল গগৈ ডাঙরিয়া দুখন মহাকাব্যর দুটা ডাঙর চরিত্রর রূপায়ণ করে আছে, যেনে রামায়ণত বিভীষণ নামৰ এটা চরিত্র আছে, মহাভারতত শকুনি নামৰ এটা চরিত্র আছে, এও আজির তারিখত বিভীষণ আর শকুনির সমন্বয়ের একটা চরিত্র সুন্দরভাবে করে আছে, যেটা চরিত্র এনেকা যত আমি ঘর শত্রু বিভীষণ বলে কম, তারমানে ঘরতে থাকি শত্রুতা করে কেন বিভীষণক আমি ঘর শত্রু বলে কম, ঠিক তেনেকা ধরনের একটা চরিত্র সুন্দরভাবে পড়ছে, যে বিভীষণে লঙ্কাধিপতি হবর কারণে নিজের ভায়েককও মানে কেন পরাস্ত করব লাগে তার সকল বুদ্ধি প্রভু রামচন্দ্রক দিছিল, তেও সেই ধরনের একটা ব্যবস্থা করে আছে, এইটি হল ঘর শত্রু বিভীষণের চরিত্র। দ্বিতীয়তে শকুনি একটা চরিত্র, যেটু চরিত্র প্রতিহোধ লবর কারণে নিজের ভাতৃহত্যার প্রতিহোধ লবর কারণে কৌরবর লগত থাকিয়ে কৌরবক ধ্বংস করার একটা চরিত্র করেছে, আর সেই চরিত্রটা তেও খুব সুন্দরভাবে রূপায়ণ করেছে। বিভীষণ আর শকুনির চরিত্রর মাজেরে তেও ধুনিয়াক নিজের লগত থাকা মানুষের রাজনৈতিক হত্যারও পরিকল্পনা করে লৈছে, আর ভবিষ্যতের যেটু দুরাকাঙ্ক্ষা তেও মানে ভবিষ্যতের যেটু দুরাকাঙ্ক্ষা সেই দুরাকাঙ্ক্ষার সপনটু বাস্তব করবর কারণে বা দুরাকাঙ্ক্ষার যখন রাজ মানে রাজ্য সেই রাজ্যের একচত্রী সম্রাট হবর কারণে সুন্দরভাবে কাম করে আছে, আর এই কামটো আপনাদের দেখিছে তেও নিজেই কৈছে যে গৌরব গগৈ ডাঙরিয়ায় শিবসাগরলৈ যাওতে তেওঁক লগত লৈ নগল, তেওঁ গলে অলপ ভাল হলহেতেন, তেওঁক লগত লৈ নগল, তারমানে গৌরব গগৈ তেওঁর লগত গৌরব গগৈর লগত নযোৱাৰ কারণে শিবসাগরত যে তেওঁ ভোট কম পাব সেইটো কৈয়ে দিলে যে শিবসাগরত মোক লগত লৈ নগল গতি ভোট নাপালে, কিন্তু আমি শুনামতে গৌরব গগৈ দুটা কারণত দিব বিচরা নাছিল বলে কয় যে গৌরব গগৈ হয়েছে যে তেওঁক লগত লৈ গলে ভোট কমিব পাৰে, আর দ্বিতীয়তে এসামে কৈছে যে গৌরব গগৈ তেওঁক বিচারি আছিল তেওঁ ফোনত বিচারিয়ে নাপালে বলে তেওঁ পলাই পৰিছে, এটা কথাটো কি তেওঁলোকে জানে, কিন্তু গৌরব গগৈর লগত ইলেকশন কেম্পেইনিং তেওঁ নিজের সমষ্টিতে নাথাকাটোই প্রমাণ করে যে তেওঁ গৌরব গগৈ হরাবর কারণে কামটো করে আছে সুন্দরভাবে, ঠিক তেনেকে লুরিন গগৈক হরওয়া কামটো তেওঁ করে আছে, গৌরব গগৈক হরওয়া কামটো করে আছে, যখন দুরাকাঙ্ক্ষার জগৎ এই দুরাকাঙ্ক্ষার জগৎখনত তেওঁ কেন একচক্রী সম্রাট হব পারে সেই কামটো করে আছে, কিন্তু এইটা একেবারে বিভীষণ আর শকুনির দুটা চরিত্রর সমন্বয়ের চরিত্র, গতি মানে যেটু চরিত্র তাক মই খুব কূটনৈতিকভাবে শুভেচ্ছা দিছো, যে কূটনীতিতে এইবিল চলে রাজনীতি কূটনীতিতে এইবিল চলে তার কারণে তো শুভেচ্ছা দিছো, কিন্তু এনেকা ধরনেও নিজের লগর মানুষকে এনেকা ধরনের প্রতারণা করা সমাজত বড় ভাল নেদেখি, সেইটার কারণে এজন হিসাবে সেই কথাটা এবার চিন্তা করবলে আহ্বান জানাইছো।